কিন্তু একদিন আপনাকে চিরবাস্তব মানতেই হবে। তাই আমি একটি কথা বলি, দুশমনে যদি কবরে রেখে আসত মনকে বুঝ দিতাম, দুশমনে দুশমনি করেছে। অন্ধকার কবরের দিকে নেওয়ালা একজনও দুশ্মন নয়, সবাই রক্তের বন্ধন, আপনজন, প্রিয়জনেরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। তোরা তো জানিস আমি একা থাকতে পারি না, তাও আবার কবরের মতো জায়গায়, সেটা তো পারবই না। তখন তারা বলে কিচ্ছু করার নাই, বাস্তবতা যখন সামনে আসে আবেগ তখন নিস্তেজ হয়ে যায়, মায়া ভালোবাসা তখন শেষ হয়ে যায়। বাস্তবতাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করছে মানুষ মারা যাওয়ার পরও অনেকক্ষণ সে শুনতে পায়, সে শুনতে পায়। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করছে। আমি ওদিকে যাচ্ছি না বিস্তারিত আলোচনায়। এবার দেহখানি যাচ্ছে কবরের দিকে, সবাই জানছে কবর কিছুক্ষণ পরে তাকে দেওয়া হবে। সে খাটিয়ার উপরে আছে, এক কদম এক কদম এক কদম করে সবাই তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে যাচ্ছে। এবার সে ওইখান থেকে চিৎকার দিচ্ছে, আমাকে দিস না কবরে, আমাকে দিস না কবরে, আমাকে দিস না কবরে, থাকতে পারবো না, থাকতে পারবো না। হাই আফসোস, তার আওয়াজটুকু সবাই শুনে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, শুনতে পেলেও কেউ রাখতো না। করুণা তার বাস্তব প্রমাণ এসেছে আমাদের সামনে, শুনতে পেলেও কেউ রাখতো না। এবার আপনার দেহটা কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো, একটু পরে বাঁশের চাটি দেওয়া হলো, অন্ধকার কবর একটু একটু অন্ধকার হতে থাকলো, আলো সব নিমিষে শেষ হয়ে যেতে লাগলো। যখন সেই বাঁশের ফাঁক দিয়ে কিছুটা আলো ঢুকছিল, তার উপর মাটি দেওয়া শুরু করলো, ওই আলোটাও বন্ধ হয়ে গেল। এবার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, হা হুতা চিৎকার করে যখন আল্লাহর বান্দা ডাক দেই, নাই নাই, কেউ নাই, কার জন্য করলাম, নবী মুস্তাফা ডাক দিয়ে বলো, উম্মত আমার জন্য যদি একটু করতি, আমার জন্য যদি একটু করতি, রবের জন্য যদি একটু করতি, আজকে তোর হা হুতাশ করার দরকার হতো না, রবের রহমত তোকে আগলায় ধরে রাখতো, সমস্ত ভয় নির্ভয় হয়ে যেত। কি করা দরকার ছিল, কি করেছে, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমি একটা পাগল টাইপের মানুষ, আমি একটা আবদার জানাচ্ছি, আপনারা ভেবে দেখবেন সময় থাকলে, সময় পেলে। আমাদের বিভিন্ন ঝগড়াঝাটি মামলা পর্যন্ত পৌঁছাইছে এমন অনেক ঘটনা আছে, যতগুলা মামলা আছে তন্মধ্যে অন্যতম মামলা হচ্ছে জায়গা সম্পত্তির মামলা। যারা এখানে মামলার মধ্যে জড়িত আছেন, এমন কেউ যদি আমার আওয়াজ শুনতে পান, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই জায়গা সম্পত্তির মামলার ব্যাপারে। আপনি যে মামলাটা আপনার ভাইয়ের জন্য, চাচার জন্য, জেঠার জন্য করেছেন কিংবা লড়ছেন, এই মামলা আপনি যদি এই মুহূর্তে মারা যান, টানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। স্যার সত্যি করে একটু ভেবে বলেন তো, আপনি তো সবাইকে চিনেন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি যেভাবে মামলাটা চালাচ্ছেন, আপনার অবর্তমানে আপনার ছেলে মেয়ে কি সেভাবে মামলা চালাতে পারবে? তাহলে আপনি তাদের জন্য কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন? একটা আজাব রেখে যাচ্ছেন। সে কামাবে 20,000, মামলায় চলে যাবে 15,000, বাকি 5,000 দিয়ে কি চালাবে? মামলায় সমাধান আসেনি, আসবে না। নবী মুস্তফার সুন্নতে আসুন, সমাধানই সমাধান, সমাধানই সমাধান। একটু চোখটা বন্ধ করে তো ভেবে দেখুন, আমরা না লাভে চাই, চট্টগ্রামের ভাষায় কথা বলে লাভে লোয়া বয়, অলাভে ফুলাও না বয়। সিডেঙ্গা মানুষ নাই বাংলার জ্ঞান, সিডেঙ্গা কেন দুধ দাদা দাদি মুরব্বী কলাকা হাতা হয়, লাভে লাভ যদি তাহে লোয়া অল গাইব, যদি লাভ না তাহে ইবে কেনা ইবে কেনা আর দেশ না অলগ তুই লইন না পারন না, কথা বলে না কেন, আরো জোরে বলেন না, লাভ দেখলে লোহা আলগাবো, লাভ নাই ফল আলগাতে রাজি না, দেখাই না তুই আলগাছ না নায়কা গরিব। তো মানুষের কনসেপ্টটা হচ্ছে লাভ আসলে অনেক কিছু, লাভ না থাকলে কোনো কিছুই নাই। তো লাভটা একটু ভাবেন না, যদি সত্যিকার চালাক হন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, পরকাল তো চিরস্থায়ী, দুনিয়া তো শেষ হবে, পরকাল তো শেষ হবে না। দুনিয়াতে যা অর্জন করবেন তা করবেন আপনি, ভোগ করবে অন্যজনে, বাদশাহী করবে অন্যজনে, রাজত্ব করবে অন্যজনে, কিন্তু পরকালে যা আপনি অর্জন করবেন এগুলো অন্যজনে পাবে না, আপনারটা আপনিই পাবেন। নিজে বাঁচিলে এই তো হই ফেলি তো আর জোর হন, নিজে বাঁচিলে। এবার বলেন নামাজ দরকার আছে না নাই,
এটা কোন সেক্টর? পরকাল। এটা কোন সেক্টর? রোজার দরকার আছে না নাই? এটা কোথায় হজ জাকাত দরকার আছে না নাই? কোন সেক্টর? মা বাবার সেবার দরকার আছে না নাই? কোন সেক্টর? অভাবীকে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখায় যাওয়া, যার জন্য রাস্তা বন্ধ হয়েছে তার জন্য রাস্তা খুলে দেওয়া, এমনকি এতিম বাচ্চার মাথায় মায়া করে একটু হাত বুলাই দেওয়া, এটাও পরকালে কাজে চলে আসবে। শব্দার সাথে বলছি, ইসলাম কঠিন নয়, ইসলাম সবচাইতে সহজ। আমরা বুঝতে পারি নাই ইসলামকে, আমরা ইসলামকে বুঝতে পারি নাই। এবার আসুন শেষ কথায় চলে আসলাম, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে তারা একবার হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আকো কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আকো কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। ওর জোর সে কহো না ইয়ার। আকো কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, পুছেগা মোলা হে লায়া ক্যা ক্যা, পুছেগা মোলা হে লায়া ক্যা ক্যা, মেয়ে ইয়ে কহুঙ্গা নামে মোহাম্মদ, মেয়ে ইয়ে কহুঙ্গা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। সবনে কাহ সুবহান আল্লাহ, জান্নাতে যাওয়ার ইচ্ছে তাহলে সবার আছে? আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন, আর্জেন্টিনা না ব্রাজিল? তিন দল পাওয়া গেছে, এক দল হবে আর্জেন, এক দল হবে ব্রাজিল, আর কিচ্ছু না, কয় দল? তিন দল। এখানের ভিতর তিন দল পাওয়া গেছে। আচ্ছা, পাহাড় নাকি সাগর? ডাইরেক্ট মারি দিও, দেখ কেন বাদ দিতেন না দুনো। আচ্ছা, পোলাও না সাদা? ডাইরেক্ট মারা দে দুনুয়ান, হও দেখ কেন চাইতেন না সব। প্রত্যেকটা বিষয়ে দুই দল থাকবেই, কিন্তু আমি যখন প্রশ্ন করেছি জান্নাতের কথা সবাই হাত তুলেছে, তার মানে এখানে দুই দল? আপনারা শুনলে অবাক হবেন, এখানে যদি কোনো ভিন্ন ধর্মের মানুষ থাকতো সেও হাত তুলত, কারণ আমরা যেটাকে জান্নাত বলে চাই ওনারা সেটাকে স্বর্গ নামে চিনে, ওনারা যেটা স্বর্গ নামে চিনে অন্য কেউ সেটাকে হ্যাবেন নামে চিনে। হ্যাবেন বলেন, স্বর্গ বলেন, জান্নাত বলেন, তাহলে সবার চাওয়া সেটা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সে চাওয়াটা পূরণ করবেন তিনি কে? আল্লাহ। আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে, আরেকটু জোরে। আপনাকে সেই জায়গাটা, আপনার কাঙ্ক্ষিত জায়গাটার স্বপ্ন পূরণ করার ক্ষমতা আছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আপনার চাওয়া জান্নাত পূরণ করবেন আল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কাদেরটা পূরণ করবেন? যত বেজাল এই প্রশ্নের মধ্যে, যত দলাদলি এই প্রশ্নের মধ্যে, আল্লাহ কাদেরটা পূরণ করবেন? এ বলে যায়, এ বলে যায়, এ বলে যায়, এ বলে যায়, সবাই বলে যায়, আর আর বউ ঠিক তো, এটাই তো জামিলা। শুনুন,
আল্লাহ তাদের স্বপ্নটাই পূরণ করবেন, তারাই জান্নাতের অধিবাসী হবেন, তারাই জান্নাতে থাকতে পারবেন, তারা জান্নাতে ঘুরতে পারবেন, তারাই জান্নাতের নহরে গোসল করতে পারবেন, তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবেন, তারাই জান্নাতের নিয়ামত নিতে পারবেন, যাদের উপর রবের রহমত হয়ে যাবে। এক কথায় শেষ, রহমত যার উপর জান্নাত তার। তাহলে এখানে সবকিছুর মূলে কি দাঁড়ালো? সবকিছুর মূলে কি দাঁড়ালো? এবার আপনি সূর্যের উঠা দেখেন, যেটা প্রত্যেক দিন দেখি, অস্ত দেখি, সূর্য দয় দেখতে যায়, সূর্য অস্ত দেখতে যায় হাজার টাকা খরচ করে, কিন্তু যদি একটু চালাক হতাম সে দেখার সাথে সওয়াব কামাতে পারতাম। কিভাবে? সূর্য উঠাটা দেখলাম আর ভাবতে থাকলাম কোন প্রকার ক্যারেং ছাড়া, রশি ছাড়া, উঠে কেমনে, উঠে কেমনে, উঠে কেমনে অন্তর বলে উঠবে, এটাই তোমার রবের রহমত, এটাই তোমার রবের রহমত। চাঁদের সে চাঁদনির আলো, চাঁদি পহরে কত রাত সুন্দর হয়ে যায়, বিলের মধ্যে পানির মধ্যে আলোটা পড়লে কিসমিসি কত সুন্দর লাগে। কিরে চাঁদ তুমি এত চকমক করো কেন? বলে যে রবের রহমত দেখো, রবের রহমত দেখো। ছোট্ট একটা বীজ বপন করে দিলাম, 40 দিন যেতে না যেতেই ওখান থেকে গাছ উত্তোলন হওয়া শুরু করলো, কিছুটা বছর যেতে না যেতেই বড় হওয়া শুরু করলো। আমরা ভাবতে লাগলাম টানার মতো কেউ নেই, বড় হয় কেমনে, ছোট্ট বিচি কেমনে, তিন হাতের গাছ হয়ে যায় কেমনে, 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 কেমনে। অন্তর বলে উঠলো রবের রহমতটা তো দেখো, রবের রহমতটা তো দেখো, রবের রহমতটা তো দেখো। এবার দেখলাম সাগরের মধ্যে পানি মুখের মধ্যে আসতে লাগলো, নুনতা পানি হয়ে গেল, নদীর পানির এক স্বাদ লাগলো। যখন টিউবওয়েল টিপতে দিলাম সুন্দর করে পরিষ্কার পানি চলে আসলো, মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি মিষ্টি পানি যেমন বুকের সেই অশান্তি তৃষ্ণাটাকে মিঠাই দিচ্ছে। এবার ভাবতে লাগলাম তুমি এত মিষ্টি হলা কেন? বলে যে রবের রহমতটা তো দেখো, রবের রহমতটা তো দেখো। এবার আয়নার সামনে আপনি দাঁড়ালেন, নিজের চেহারাকে দেখলেন, হাজারবার দেখেছেন, হাজারবার দেখেছেন, কিন্তু আজকে একটু ভিন্ন নজরে, ভিন্ন নয়নে আপনি তাকাচ্ছেন, কিরে এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর কান, এত সুন্দর ডিজাইন, কেমনে হলো, কেমনে হলো, কেমনে হলো? অন্তর উত্তর দেয় রবের রহমতটা তো দেখো, রবের রহমতটা তো দেখো। এবার ব্রেন বলে, ব্রেনের ইশারা ছাড়া হাত নড়ে না, ব্রেনের ইশারা ছাড়া ঠোঁট লড়ে না, ব্রেনের ইশারা ছাড়া পা লড়ে না, ব্রেনের ইশারা ছাড়া কোনো কিচ্ছু লড়ে না, কিন্তু অটোমেটিক আমি বুঝতেই পারি না, চোখের পলক পড়তে থাকে, চোখের পলক পড়তে থাকে, চোখের পলক পড়তে থাকে, চোখের পলকটা বারবার পড়তে থাকে। এবার ভাবতে লাগলাম আমি তো ব্রেন দিয়ে চিন্তা করে চোখের পলক ফেলি না, এটা তো অটোমেটিক পড়তে থাকে। ডাক্তারকে প্রশ্ন করলাম, ডাক্তার সাহেব এটা যদি না পড়ে কোনো সমস্যা আছে? বলে তুমি অন্ধ হয়ে যাবে, চোখের অস্তিত্ব থাকবে না, পড়ে বলেই তুমি টিকে আছো। এবার বান্দা ভাবতে লাগলো আমি তো ফেলি না, এটা অটোমেটিক পড়ে কিভাবে, চোখ কেমনে বুঝতে পারে? ফেলা দরকার, একসময় বিজ্ঞান এসে বলবে ফেলা দরকার, কেমনে বুঝলো? চোখে বলে রবের রহমতটা তো দেখো, রবের রহমতটা তো দেখো। এবার একটা ফল আমি রোপণ করে দিলাম, একটা আমের বাটি রোপণ করে দিলাম, সেখান থেকে দেখলাম যে একটা বিশাল গাছ হলো, একটা বাটি থেকে শত শত আম ধরলো গাছে, প্রত্যেকটা গাছের ভিতরে, আমের ভিতরে এক একটা বাটি বের হলো। রোপণ করলাম একটা, রোপণ করলাম বাটি একটা, হয়ে গেল 100টা, কেমনে সম্ভব? তার মধ্যে এত রং, কখনো হলুদ, কখনো সবুজ, এক এক রং। বলে যে রবের রহমতটা তো দেখো। এবার আপনি যদি বুঝতে পারেন, আপনার ডানে তাকান রবের রহমতের নজর আসবে, বামে তাকান রবের রহমতের নজর আসবে, সামনে তাকান রবের রহমতের নজর আসবে, পিছনে তাকান রবের রহমতের নজর আসবে, ওই আকাশে উড়ন্ত পাখির দিকে তাকান রবের রহমত নজর আসবে, পানির মধ্যে মাছ তাকান, নিঃশ্বাস কিভাবে নেই রবের রহমত নজর আসবে, সাগরের গভীরে চলে যান, ওই মাছের রিজিক কিভাবে ব্যবহার হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, রবের রহমত নজর আসবে, মেঘের দিকে তাকান কোন প্রকার মেশিন ছাড়া, মেঘ কিভাবে চলতেই আছে, রবের রহমত নজর আসবে, পাহাড় দেখেন, আমরা জমানো মাটি পাহাড় হয় না, ওই পাহাড়গুলা দেখেন, রবের রহমত নজর আসবে। সুবহানাল্লাহ, এতগুলা প্রাণীর খাবারের দরকার, সব সময় খাবার পৌঁছাই যাচ্ছে, রবের রহমতটার দিকে একটু তাকান, প্রাণীর নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসের ব্যবস্থা হয়ে যাচ্ছে, রবের রহমতটা দেখেন, সব দিকে তাকান, রবের রহমত ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার সৃষ্টি বলে, ও মাওলা তোমার রহমতটা কেমন একটু দেখতে চাই, তোমার রহমতটা কেমন, যেটা ছাড়া চলতে পারি না, তোমার রহমত ছাড়া কোনো অস্তিত্ব নাই। রব্বে করিম বলে, ও আমার বান্দা, আমার রহমতের যদি একটা ধরন দেখতে চাও, নমুনা দেখতে চাও, আমার নবী মুস্তাফাকে দেখো, আমার নবী মুস্তাফাকে দেখো। ও মাওলা কিভাবে বলে,
ইয়াকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন কথা আমি আল্লাহ কারো ব্যাপারে বলি না যেটা মুস্তাফার ব্যাপারে বলছি। ও সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো? একটা উপমা দেখলে নবী মুস্তাফাকে একটু দেখে নাও, রহমত দেখো।